তো সকাল সকাল চলে আসছি আমি একটু মার্কেটে কিছু কাজের জন্য আর আজকে যেহেতু সানডে মেয়ের ছিল আর্ট স্কুল তো মেয়েকে আর্ট স্কুল থেকে নিয়ে যাব একটু মার্কেট করতে কিছু টুকিটাকি কিছু কাজ মিটানোর আছে তো সেই কাজগুলো আমি মিটিয়ে নিব আর এখানে দেখুন কিছু কেনাকাটা করতেও চলে আসছি তো কেনাকাটাগুলো সেরে নিব আগে তো প্রথমে আমি এখানে চলে আসলাম কিছু একটা পার্স কালেকশন দেখতে কিন্তু এখানে যেহেতু নেই তো ভালো ছিল না সেখান থেকে আর নিলাম না তারপরে আমি চলে আসলাম এই মলে মলে চলে আসলাম কারণ মলের থেকে কিছু একটা জিনিস নিয়ে নিব এই মলটাতে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে তাই আমি এখান থেকেই বেশি মার্কেট করি তো চলুন আগে মার্কেটটা সেরে তারপরে বাড়িতে চলে যাব মার্কেটটা সেরে নিই অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আর বেশি দেরি করলাম না শুধু ওখান থেকে কিনে কাটে তারপরে চলে যাব এখন বাড়িতে কারণ মেয়েকে নিয়ে এসেছি আর অনেকটা আজকে রৌদ্র অনেক রৌদ্র অনেক গরম তার জন্য আমি বেশি দৌড়াদৌড়ি করিনি শুধু জিনিস দুই একটা কিনে তারপরে এখন চলে যাব বাড়ি কারণ বাড়িতে আজকে অনেক কাজ একটা আছে কেকের অর্ডার তারপরে আবার অনেক কাজ মিটানো আছে আর বাড়িতে মিস্ত্রি দ্বারাও কাজ করছে তো ওনাদেরকেও দেখতে হয় তো চলুন আর বেশি দেরি না করে চলুন বাড়িতে যাওয়া যাক তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো এখন দেখুন ঘুমতে সময় হয়ে গেছে প্রায় 11:30 বাজে সকাল থেকে তো দেখেছেন কাজে কর্ম খুবই ব্যস্ত তো এখন একটু মার্কেট থেকে চলে আসলাম স্নানটা এখনো হয়নি এখন মানে সকালে ভেবেছি আজকে কোনো কাজ নেই তো স্নানটা করব না একটু দেরি করে করব কিন্তু কী হলো হট করে কাজ চলে আসলো একটা কেকের অর্ডারও চলে আসছে তো কাজেকর্মে ব্যস্ত একটু মার্কেটে চলে গেলাম মেয়েকে আজকে যেহেতু সানডে তো সানডের জন্য মেয়েকে নিয়ে আসলাম তো ও আর্ট স্কুলে গিয়েছিলো আর বর তো দোকানে চলে গিয়েছে বরের একটু কাজে ব্যস্ততার জন্য আজকে মেয়েকে আনতে পারেনি অন্যদিন যেহেতু ডান্স স্কুলটা আমি অফ করিয়ে দিয়েছি মানে বন্ধ করিয়ে দিয়েছি অনেকটা গ্যাস হচ্ছিলো তার জন্য তো আর্ট স্কুলের থেকে ওর পাপাই দিয়ে আসে আর পাপাই নিয়ে আসে তার জন্য আমার যেতে হয় না তো ওর পাপার আজকে কাজ ছিল তাই আজকে আমি নিয়ে আসলাম আর আমারও মার্কেটে একটু কাজ ছিল টুকিটাকে সেগুলো নিয়ে আসলাম এখন কেক বানাবো এখন বলতে না আসল কথা আমি এখন মার্কেট থেকে আসছি এখন কিছু জামাকাপড় আছে সেটা কেচে দিব কেচে দিয়ে তারপর স্নান টান করে তারপরে কেক বানাবো আর আজকে অনেকটা গরম অনেকটা রৌদ্র রান্নাবাড়া তো সকালেই হয়ে গিয়েছে তো এখন যাই কাজকর্ম করে তো মেয়ে এখন খেলাধুলা করছে এই দেখুন দেখুন এখন ফ্যানটা অফ করে দিয়েছে হাল্লা করছে এখন আমি যাব কাজ করতে আমি যাব কাজ করতে ও খেলবে তো চলুন দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে কেকটা কেমন হচ্ছে তো দেখুন ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখলেই জানতে পারবেন কেকের কীভাবে কেক বানাচ্ছি কেমন বানাচ্ছি পুরোটাই দেখাবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা একদম স্কিপ না করে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাথে অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন তো চলুন তো আমি স্নান টান সেরে তারপরে চলে আসলাম কেকটা রেডি করে বসিয়ে দিতে নাহলে দেরি হয়ে যাবে তো কেকটা আগে বসিয়ে দেব তারপরে আবার রান্নাবাড়া বলতে দুপুরে ভাত টাত করতে হবে তো আগে কেকটা বসিয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি তো বন্ধুরা স্নান টান সেরে তারপরে বসিয়ে দিলাম কেকটা কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর ভিডিও করার সময় হয়নি তো দেখুন ঘড়িতে প্রায় 1:45 বাজে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি কেকটাও বসিয়ে দিয়েছি তো কেকে আজকে একটা মিস্টেক হয়ে গিয়েছিলো তো আমি ভাবলাম কি আগে তো আমি একটু তেল দিয়ে বানাতাম তো একটু তেল দিয়েছিলাম তো কেকটা মানে ভালো হচ্ছিল না তো আমি কি করেছি তো যেহেতু অর্ডারের কেক এভাবে দিলে ভালো লাগবে না যেহেতু নতুন অর্ডার আজকে ওনারা ফার্স্ট অর্ডার দিয়েছে আগেও বলেছিল কিন্তু কিছু কারণবশত আমি আগে একটা কেক ডেলিভারি দিতে পারিনি মানে আমি অর্ডারটাই নেইনি বলছি আমি একটু কাজে ব্যস্ত তার জন্য নিতে পারবো না তো আজকে যেহেতু একটা নতুন কেকের অর্ডার দিয়েছি তো যেহেতু সামনাসামনি বাড়ি আর ওনাদেরই আজকে কিছু মানে বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের সন্ধেবেলা অ্যানিভার্সারি পার্টি তো তাই ভাবছি না কেকটা ভালো করে না বানিয়ে দিলে ভালো লাগে না তো আমি যে কেকটা একটু প্রবলেম হয়েছিল তো সেটা তো ভালোই হবে খারাপ হবে না ভালোই হয়েছে তো সেটা আমি আমাদের বাড়ির মানে বাচ্চা তো এমনিও
জন্যও ভালো পায় আমার মেয়ে, তো ওর জন্য বানিয়ে নিয়েছি। আর যেটা ভালো করে বানিয়েছি সেটা আমি চকলেট কেক, সেটা ডেলিভারির জন্য, তো সেটা আমি বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, এখন কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করে নিব, মানে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে বাকি কেকের কিছু ক্রিম টিম ঠিক ঠিক করা, সেগুলো কাজ আছে সেগুলো করে নিব। তারপরে চলুন কেকটা একবার ফুল ডেকোরেশন করে দেখাচ্ছি। আর এখন ভাতটা হয়ে গেলে আমরা লাঞ্চটাও করে নিব, কেকগুলো হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে মেয়ে আর মা যখন, মানে মেয়ে আর মাকে ঘুমোতে দিয়ে দেবো, তারপরে আমি কেকটা ডেকোরেশন করবো। তো লাঞ্চ করার টাইমে দেখা করছি, দেখতে থাকুন। বন্ধুরা লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চ একদম রেডি। দেখুন আজকে কি বানিয়েছি, তো এখানে সাদা ভাত, আর এখানে আছে মুগের ডাল, তারপরে এখানে আছে রহর ডালের বড়া, আর এখানে আছে বটবটির বাটা, আর এখানে আছে এগ কারি। তো লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তো আমরা এখন লাঞ্চটা করে নিই, পরে আপনাদের সাথে দেখা করছি। আর মেয়ে দেখুন কি বলছে, আচ্ছা ঠিক আছে, তো পরে কথা বলছি, দেখতে থাকুন। সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। জানেন এখন কি কাজ, এখন এই যে কেকগুলো বানিয়ে রেখেছি সেগুলো ডেকোরেশন করব। সেগুলো মানে সেটা যে একটাই কেক অর্ডার আছে, বাকিগুলো আমি রেখে দেবো আমাদের ঘরে খাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা অর্ডারের জন্য বানিয়েছি, এটা আমি চকলেট কেক অর্ডার কেক এটা বানাবো। আর এটা আমি বানিয়েছিলাম, কিন্তু এটার মধ্যে কী হয়েছে, দুই দিয়েছিলাম, এটা একটু অন্যরকম হয়েছে, তো এটা আমাদের ঘরে খাওয়া চলে যাবে। সেন্টেন খুবই সুন্দর আছে, কিন্তু এটা স্পঞ্জটা একটু অন্যরকম হয়েছে, তাই আর এটা দিব না। আর কাপ কেকস কয়েকটা বানিয়ে নিয়েছি মেয়ের জন্য, যেহেতু মেয়ে নিতে ভাগ খেতে ভালোবাসে তার জন্য। আর একটু কেকের ব্যাটারও বেশি হয়ে গিয়েছিলো আজকে, মানে একটু বেশি করেই বানিয়েছিলাম, তো এখানে দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি করব এটার মানে ডেকোরেশন, ডেকোরেশনটা করে তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি। তো কেকটা ডেকোরেশন করার আগে যে আমি কাপকেকসগুলো বানিয়েছিলাম, সেই কাপকেকসগুলো আর যে কেকটা আমি বানিয়েছিলাম বলেছিলাম কিছু একটা মিস্টেক হয়েছে, সেই কেকটা যেহেতু আমরা এটা ঘরে খাবো, তো আমি এটা পিস পিস করে কেটে এইভাবে টাইট কন্টেনারে রেখে দিব। তো দেখুন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর হয়েছে। এটাও ডেলিভারি করা যেত, কিন্তু যেহেতু আমি নেক্সট কেক একটা বানিয়ে ফেলেছি, তো এটা এইভাবে আমাদের খাওয়া চলে যাবে, কারণ অনেক দিন যাবৎ আমি বানাই না। তো কেকের স্পঞ্জগুলো দেখুন আপনারা খুবই সুন্দর হয়েছে, একদম স্পঞ্জের মতন হতে হবে, তাহলে পারফেক্ট কেক হবে। তো আমি এই কেকগুলো ঘরে খাবারের জন্য টাইট একটা কন্টেনারে ভরে রেখে দিব। তারপরে আমি এখন কেকের ডেকোরেশন করার জন্য ক্রিম টিম ফেটিয়ে কেকটা ডেকোরেশন করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা আমার কেকটা তো পুরো রেডি হয়ে গিয়েছে, চকলেট গ্যানাশের কেক, তো আজকে পুরো চকলেট থিম কেক বানিয়ে দিয়েছি, একদম চকলেট দিয়ে ডেকোরেশন করে, আর উপরে একটু এক্সট্রা ডেকোরেশন করে দিয়েছি, যেটার জন্য কেকটা আরও বেশি ভালো লাগছে দেখতে। আশা করি ভালোই লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন লেগেছে কেকটা। তো কেকের ভিডিও তো আমি নেক্সট চ্যানেলে আমি দিয়ে দিব, সব ভিডিওগুলোই আমি রাখা আছে, কিন্তু কোনো ভিডিওগুলো আমি এখনও দেওয়া হয়নি, তো পরপর ভিডিওগুলো আমি ওই চ্যানেলে দিয়ে দেবো। আশা করি ভালোই লাগবে আজকের কেকের ডেকোরেশনটা। তো পরে কেকটা ফ্রিজে রেখে দিই, পরে কথা বলছি। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা ভিডিও লং হয়ে যাবে যদি পুরো ভিডিওটা একটা ব্লগে আমি দেখিয়ে দিই। তো নেক্সট ব্লগটা মানে সেকেন্ড পার্টটা, যে আমি কেকটা কাকে ডেলিভার করছি, কাদের বাড়িতে আজকে ইনভিটেশন আছে, তো পুরোটা দেখার জন্য সেকেন্ড পার্টটা দেখতে বন্ধুরা একদমই ভুলবেন না। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এতটুকুনি থাকলে, দেখা হবে পরের ব্লগে, দেখতে থাকুন।